হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং টু এভরি ওয়ান হাও আর ইউ অফ কোর্স ইউ অল আর ফাইন অ্যান্ড স্টে সেফ অ্যাট হোম তাই তো ওকে সবাই নিজেদের একটু খেয়াল রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ঠিক আছে আর কী করবে ওয়াশ ইওর হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার এভরিমেল প্রত্যেকবার খাবার আগে ও পরে হাত ধোবে আর কী করবে ডেলি এক্সারসাইজ বিকজ উই আর নো দ্যাট এক্সারসাইজ কিপ আস হেলদি অ্যান্ড ফিট তাই তো আর কি আর অনেক অনেক জল খাবে ফল খাবে আর শাক সবজিও খাবে ঠিক আছে ঠিক আছে চলো এবার আমরা একটু পড়াশুনো করে নিই দেখো তোমাদের সামনে একটা বই আছে এটা হলো ক্লাস থ্রির ম্যাথম্যাজিক বই আমরা আজ এটাই পড়বো ঠিক আছে আজকে আমরা পড়বো এই চ্যাপ্টারটাও ওয়ায়ার টু লুক ফ্রম ওয়ার টু লুক ফ্রম মানে কি কোথা থেকে দেখছি কোনো জিনিসকে মানে আকার বলতে পারো শেপ যেটাকে বলি সেটা পড়বো আজকে চ্যাপ্টারের প্রথমেই কি বলছে দেখো একজন টিচার তার স্টুডেন্টদের কি করতে দিয়েছে এই যে দেখো তোমাদের ডান সাইডে কারের পিক আছে কারের যে পিকচারস আছে না একজন টিচার কি করছেন তার স্টুডেন্টদের কারের পিকচার আঁকতে দিয়েছেন তো স্টুডেন্টরা যথারীতি কী করেছে এই গাড়ির ছবিগুলো এঁকেছে তারা সবাই কি করেছে আলাদা আলাদা ছবি এঁকেছে ঠিক আছে এখানে দুটো বাচ্চার কথা বলা হয়েছে এ এবার আমরা তোমরা যখন কোনো কিছু কাজ করো টিচারদের দেখানোর জন্য এক্সাইটেড থাকো তো এরা দুজনেও কি এক্সাইটেড এদের দুজনের মধ্যে আনসুল নামের যে ছেলেটি বা স্টুডেন্টটি ও বেশি এক্সাইটেড ঠিক আছে টিচারদের দেখাবে এবার এই আনসুল বলে যে স্টুডেন্টটি ও কি করছে দেখো ধীরাজের আঁকা ছবিটা দেখে ভীষণ হাসছে কেন হাসছে কারণ আনসুল মনে করছে ধীরাজ যে ছবিটি এঁকেছে সেটা কি গাড়ি তো হয়নি দেখতে অনেকটা বক্সের মতো তাই ও ভীষণ হাসছে ঠিক আছে আর ও যে গাড়িটা এঁকেছে ওটা ঠিক তোমাদের কি মনে হয় কার গাড়িটা ঠিক এরটা ঠিক না এরটা আনসুল ঠিক না ধীরাজ ঠিক আসলে এরা দুজনেই ঠিক এদের দেখার পার্থক্যের জন্য বা সাইড বা দিকের জন্য এদের ছবি দুটো আলাদা কেন তোমাদেরকে এক্সপ্লেন করি চলো ধীরাজ বলে যে স্টুডেন্টটি ও গাড়িটিকে দেখেছিল বা ছাদ থেকে টেরেস টেরেস মানে কি ছাদ এই যে এখানে বলছে দেখো ধীরাজ সেট হি হ্যাড লুকড অ্যাট দ্য কার ফ্রম দ্য টেরেস এই যে ধীরাজ কি করেছিল যে কারটি দেখেছিল সেটা হলো ছাদ থেকে তাই ওর আঁকাটা এরকম হয়েছে ঠিক আছে ডু ইউ থিঙ্ক হিজ পানি ড্রয়িং ইজ রাইট তোমার কি মনে হয় তার এই মজাদার সুন্দর ড্রয়িং ড্রয়িংটা কি ঠিক ইয়াস ঠিকই তো কেন ঠিক হবে না নিশ্চয়ই ঠিক কারণ সে ওপর থেকে দেখেছিল আমরা যখন কোনো জিনিস ওপর থেকে দেখি শুধু আমাদের কি তার ওপরের অংশটাই দেখায় জিনিসটির ওপরের অংশটাই তো দেখায় তাই ধীরাজ ঠিক আর এখানে আনসুল কি করেছিল আনসুল যে গাড়িটিকে দেখেছিল সে দেখেছিল একটা সাইড থেকে দেখো তাই এ সাইড থেকেই ছবিটা এঁকেছে আমরাও যথারীতি যখন গাড়ির ছবি আঁকি এইরকমভাবেই আঁকি তাই এরা দুজনেই ঠিক এদের দেখাটা ছিল আলাদা কিন্তু ছবি দুটো ঠিক ঠিক আছে সেরকমই একটা টেবিল দিয়েছে দেখো কোনো টেবিলকে যখন আমরা কোনো সাইড থেকে দেখি এই এইরকমই দেখি যখন ওপর থেকে দেখি শুধু তার ওপরটাই দেখতে পাই এছাড়াও আরও কিছু দেখো এখানে এক্সাম্পল দিয়েছে এক প্রথমে দিয়েছে দেখো একটা প্রেসার কুকার এই যে প্রেসার কুকারটা দেখতে পাচ্ছ আমরা যখন কোনো একটা প্রেশার কুকারকে দেখি টপ সাইড যেটা টপ মানে কি উপরের সাইড ওইটা কি সিটিটাকে দেখতে পাবো আবার যখন এই সাইড থেকে দেখবো তখন আমরা শুধুমাত্র প্রেশার কুকারের হ্যান্ডেলটি দেখতে পাবো যখন এই সাইড থেকে দেখব তখন আমরা প্রেশার কুকারের এই পার্টটি দেখতে পাবো আর নিচে থেকে দেখলে এই পাটটি দেখতে পাবো ঠিক আছে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম আমরা যখন কোন জিনিসকে যেই দিক থেকে দেখব শুধুমাত্র সেই দিকটাই আমরা দেখতে পাবো তার অন্য দিকগুলো তখন আমরা কি দেখতে পাবো না ঠিক আছে এর পরের পেজে চলো কি আছে দেখে নিই এর পরের পেজে দেখো প্র্যাকটিস টাইমে কি দিয়েছে এ ক্যাট ইজ পিপিং ইন টু এ ক্লাসরুম পিপিং মানে হচ্ছে উঁকি মারা দেখো একটা ডান সাইডে ছবি দেখতে পাচ্ছি একটি বিড়াল কি করছে একটা ক্লাসরুমের মধ্যে উঁকি মারছে ঠিক আছে ক্যান ইউ হেল্প হার ফাইন্ড আউট ওয়ার দ্য টিচার ইজ তোমার তুমি কি এই বিড়ালটাকে সাহায্য করতে পারবে এই ক্লাসরুমটির মধ্যে শিক্ষিকা মহাশয় কোথায় আছে খুঁজে বার করার জন্য আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এইগুলো সব হচ্ছে স্টুডেন্ট আর এটি হচ্ছে টিচার ঠিক আছে এরপরে কি বলছে দেখো হিয়ার আর সাম পিকচার এখানে কতগুলো কি দিয়েছে ছবি দিয়েছে ফাইন্ড আউট ফ্রম হোয়ার ইউ হ্যাভ টু লুক টু সি দ্য থিংস দিস ওয়ে তোমাকে এখানে খুঁজে বের করতে হবে যখন আমরা কোনো জিনিসকে দেখবো কোন দিক থেকে দেখছি এদের কেমন লাগছে সেই জিনিসটা তোমাকে এখানে লিখতে হবে দেখো প্রথমে একটা সিঁড়ির ছবি দেখছি সিঁড়িকে আমরা ইংলিশে কি বলি স্টেয়ার কেস কি বলি স্টেয়ার কেস এই যে স্টেয়ার কেসের ছবিটা আমরা দেখতে পাচ্ছি তো এটা কি সাইডটা দেখতে পাচ্ছি তো তাই এটা হবে সাইড ভিউ দেখো আমি লিখে রেখেছি সাইড ভিউ আর যখন এই স্টেয়ারকেসটা দেখছি তখন আমরা এই সিঁড়ির সামনের অংশটা দেখতে পাচ্ছি তাই এটা হচ্ছে ফ্রন্ট ভিউ ফ্রন্ট মানে কি সামনের দিক তো তাই এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এরপরে একটা টেবিলের ছবি দিয়েছে দেখো টেবিলের কোন অংশটা আমরা দেখতে পাচ্ছি ওপরের অংশটা তাই এটা হচ্ছে টপ ভিউ ঠিক আছে তারপরে আবার একটা চেয়ারের ছবি দিয়েছে চেয়ারের কোন সাইডটা আমরা দেখতে পাচ্ছি একটা সাইড দেখতে পাচ্ছি দেখো একটা সাইড দেখতে পাচ্ছি তাই এটা সাইড ভিউ আর এই এটা একটা পেন্সিলের ছবি পেন্সিলের কোন অংশটা আমরা দেখতে পাচ্ছি সামনের অংশটা তাই এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আর একটা বাসের ছবি দেখতে পাচ্ছি বাসের আমরা কি দেখতে পাচ্ছি সাইড ভিউ মানে একটা দিকই আমরা দেখতে পাচ্ছি তাই এটা সাইড ভিউ ঠিক আছে পরেরটা তোমাদের ফ্রেন্ডদের সাহায্য করার জন্য বলেছে একটা পিকচার ড্র করতে হবে আর তোমার বন্ধুদের জিজ্ঞাসা করতে হবে ড্র ট্রপ ভিউ অফ এ ফিউ থিংস অ্যান্ড আস ইউর ফ্রেন্ডস টু গেস ওয়ার্ড দে আর এগুলো তোমাদের বন্ধুদের সাহায্য নিয়ে করতে হবে তাই এটা এখন আর করতে হবে না এর পরের পেজে এখন দিয়ে দিয়েছে দেখো রঙ্গোলি দেখতে পেয়েছো রঙ্গোলি মানে কি আমরা জানি রঙ্গলি আলপনাকে বলা হয় এখানে একটি মেয়ে কি করছে প্যাটার্ন বানাচ্ছে সুন্দর সুন্দর রঙ্গলি বানিয়েছে না সেটাই বলছে বলছি ইউ ক্যান অলসো ট্রাই অ্যান্ড ইউজ দ্য ডটস গিভেন বিলো টু টু মেক প্যাটার্নস টু এক্সাম্পল হ্যাভ বিন জন ইউর দেখো তুমিও এরকম ডটের সাহায্যে প্যাটার্ন বানাতে পারো এখানে দুটো উদাহরণ দেখিয়ে দিয়েছে দেখো কিভাবে করেছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো আমি অর্ধেকটা করে রেখেছি তোমাদের সামনে আরও অর্ধেকটা করছি এইভাবে করতে হবে এই যে দেখো এইভাবে জুড়লে আবার এইভাবে নিয়ে গিয়ে জুড়লে আবার এইভাবে এলো আবার এইভাবে এলো ঠিক আছে আর একটা প্যাটার্ন দিয়েছে দেখো এগুলো জুড়লে এইভাবে এইভাবে এই এলো এই এলো এই এই এইভাবে আসবে হ্যালো জোরলাম দেখতে পেয়েছো তোমরাও তাহলে তোমাদের কি করবে তোমাদের ম্যাথ কপি বুকের মধ্যে এরকম একটা ডট মানে একটা চার চৌকো ঘর আঁকবে তারপরে ডটগুলো করবে করে এই প্যাটার্নগুলো বানানোর চেষ্টা করবে ঠিক আছে আজ আমাদের এতটা পর্যন্তই থাকলো পরের দিন আমরা কী করবো পরের দিন আমরা এগুলো করব এই যে এইগুলো আমরা করব ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে সুস্থ থাকবে আর বাড়ির মধ্যে থাকার চেষ্টা করবে ঠিক আছে পরের ক্লাসে আবার আমি ভিডিও নিয়ে হাজির হব ঠিক আছে চলো টাটা আর গার্জেনদের উদ্দেশ্যে একটা কথা প্লিজ সবাই আমাদের গ্রুপে শেয়ার করা ভিডিওগুলো ফলো করবেন আর আমাদের সাথে কোঅপারেট করবেন থ্যাংক ইউ